দ্বিবার্ষিক কাউন্সিলের মধ্য দিয়ে ইতালিস্ত গাজীপুর সমাজ কল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে গাজীপুর সমিতির আহ্বায়ক মুজিবুর রহমান সরকার আনুষ্ঠানিকভাবে এবং সর্বসম্মতির সিদ্ধান্তে সোহরাব হোসেন সরকারকে সভাপতি এবং সাইফুল ইসলাম সরকারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন আংশিক এই কার্যকরী কমিটিতে রয়েছে প্রধান উপদেষ্টা মজিবুর রহমান সরকার উপদেষ্টা ফারুক হোসেন সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম সভাপতি আমিন রাডি তুহিন বাগমার যুগ্ম সাধারণ সম্পাদক সানি মোহাম্মদ রিপন দাস সাংগঠনিক সম্পাদক এস এম কনক সাংগঠনিক সম্পাদক আনিস সরকার মহিলা সম্পাদিকা মাহমুদা খাতুন ও কোষাধ্যক্ষ মোহাম্মদ হিরন দ্বিবার্ষিক এই কাউন্সিলে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব ব্যাপারী সোহেব দেওয়ান শেখ মামুন হাবিব মকদম জহিরুল ইসলাম মোহাম্মদ আলী এবং বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ নতুন উপদেষ্টা মুজিব সরকার বলেন নতুন এই কমিটির সদস্যরা সর্বদাই এই বাংলা কমিউনিটির জন্য কল্যাণকর কাজ করে যাবে যা হবে গাজীপুরবাসীর জন্য গৌরবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবাসে আগামী প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি গাজীপুর জেলাবাসীর পাশে সর্বদা থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আগামী ত্রিশ দিনের মধ্যে বর্ণাঢ্য অভিষেকের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান সভাপতি সৌরভ হোসেন সরকার ইতালি প্রতিনিধি মোহাম্মদ মিনহাজ হোসেনের তথ্যচিত্রে ড্যাস report SNTV.